বাংলাদেশে শুক্রবার মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। পূজাকে আনন্দমুখর করে তুলতে বাংলাদেশ জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারা দেশে এখন বইছে উৎসবের আমেজ। এবার সারা বাংলাদেশে 32,408টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকাতে এবার পুজো অনুষ্ঠিত হচ্ছে 246টি মণ্ডপে। ঢাক ঢোল কাঁসা ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। শুক্রবার সকালে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে। সকাল থেকে চণ্ডী পাঠে মুখরিত ছিল ঢাকার বিভিন্ন পুজো মণ্ডপগুলো। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা ও মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, আরতি, প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, স্বেচ্ছা রক্তদান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঢাকায় রামকৃষ্ণ মিশন ও মঠ পূজা মণ্ডপ, গুলশান বনানী সার্বজনীন পূজা পরিষদ মণ্ডপ, রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান সিদ্ধেশ্বরী কালীমাতা, ভোলানাথ মন্দির আশ্রম, জগন্নাথ হল, ঋষিপাড়া গৌতম মন্দির, শাঁখারি বাজারের পানিটোলা মন্দির ও উত্তরার বিভিন্ন সেক্টর এবং উত্তর খান ও দক্ষিণ খানের বিভিন্ন মণ্ডপে দুর্গোৎসবের ব্যাপক আয়োজন করা হয়েছে। আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো 2023-এর শারদীয় দুর্গোৎসব। মাকে আমরা আজকে সবাই হাসি মুখে বরণ করে নিচ্ছি। নবমী পর্যন্ত আমরা সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠব। নবমীর রাত থেকে আসলে মনটা একটু খারাপ হয়ে যায় স্বাভাবিকভাবেই, কারণ মাকে পরের দিন বিজয়া দশমীতে আমরা অশ্রুসিক্ত নয়নে সকলে বিদায় জানাই। আমরা আশা করছি মা দুর্গা এবার আমাদের সবার জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসবেন। পৃথিবীতে যত অশান্তি অরাজকতা, সকল কিছুর অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ আমাদের জন্য উপহার দিয়ে যাবেন। এবং আগামী বছর সুস্থ শরীরে হাসি মুখে আমরা সবাই যাতে আবারও মা দুর্গাকে আমাদের মাঝে বরণ করে নিতে পারি, এই কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বলবেন, আজকে থেকে তো ষষ্ঠী দিয়ে শুরু হলো, হ্যাঁ, আসলে কি চাইছেন এবার? মাকে মা এসেছেন, কি চাইবেন বা কি কি আয়োজন আপনি কিছু বলেন? আসলে জগৎজননীর এই আগমনটা আমাদের সকলের জন্য খুব আনন্দের। বছরে একবারই আমরা এভাবে আনন্দে মেতে উঠি, পাঁচ দিনের মহোৎসবে মেতে উঠি। আমি চাই যে মায়ের কাছে প্রার্থনা করতে চাই যে সবার যেন মঙ্গল হয়, সবার যেন ভালো হয়, সব মানুষের যেন কল্যাণ বয়ে নিয়ে আসেন মা। এবং আগামী পাঁচ দিন সবার নিমন্ত্রণ, এখানে আমরা সবাই সমবেত হব, আনন্দ করব, পুজোর প্রসাদ খাবো, একসাথে সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠব, মাকে ভক্তি ভরে প্রণাম জানাবো। এই প্রার্থনা করব মায়ের কাছে যে আমরা সবাই যেন সুখে থাকি, শান্তিতে থাকি, সারা বিশ্ববাসীর যেন মঙ্গল হয়, এটাই। মহাষষ্ঠীর এই দিনটির বিশেষ তাৎপর্য আছে হিন্দু শাস্ত্রে। বছর ঘুরে দেবীর মর্তালোকে আগমনে খুশি হিন্দু ধর্মের অনুসারীরা। হানাহানি দূর হয়ে সুস্থ হয়ে উঠুক পৃথিবী আর বিনাশ ঘটুক অশুভ শক্তির, এমন প্রার্থনায় ভক্ত পূর্ণার্থীদের। প্রশাসন সহ দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সবার সহযোগিতা আসা আয়োজকদের। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ইনিউজ।